হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস থ্রি। তো এখানে আমরা যদি এই এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সিক্স ইকুয়েশনটা দুটো ফ্যাক্টর এক্স মাইনাস বি আর এক্স প্লাস থ্রি ধরি, তাহলে যদি আমরা নেক্সট স্টেপে ফার্দার এক্সপ্যান্ড করি তাহলে আমরা কী লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি বি। অ্যারেঞ্জ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্সটা কমন গেলে এখানে তাহলে থাকবে বি মাইনাস থ্রি মাইনাস থ্রি বি। এইবার এক্স স্কোয়ার পার্টটা তো এক্স স্কোয়ার সেম বেরোলো, তাহলে এই মাইনাস এ এক্স এই টার্মটা হচ্ছে এই মাইনাস বি মাইনাস সি এক্স এর সাথে ইকুয়াল, আর প্লাস সিক্সটা হচ্ছে এখানে মাইনাস থ্রি বির সাথে ইকুয়াল। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, সো মাইনাস থ্রি বি ইজ ইকুয়ালস টু প্লাস সিক্স, বা বি ইকুয়ালস টু কি লিখতে পারি, সিক্স বাই মাইনাস থ্রি, দ্যাট মিন্স বি ইকুয়ালস টু আমরা পেলাম মাইনাস টু। আবার এখানে আরেকটা পার্ট পেয়েছি, সেটা হচ্ছে মাইনাস এ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস থ্রি এক্স। তো এখানে যদি মাইনাস মাইনাস আর এক্স এক্স এলিমিনেট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এ ইকুয়ালস টু বি মাইনাস থ্রি, আর বির যে ভ্যালুটা আমরা পেয়েছি এখানে সেটা হচ্ছে মাইনাস টু, তাহলে বি এর জায়গায় মাইনাস টু আর তারপর মাইনাস থ্রি বসালাম, তাহলে আমরা এ ইকুয়ালস টু পেলাম মাইনাস ফাইভ। আমাদের এ আর বি এর ভ্যালু বার করতে দেওয়া ছিল, তো আমরা কি পেলাম, এ ইকুয়ালস টু মাইনাস ফাইভ আর বি ইকুয়ালস টু মাইনাস টু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট videoanko.com।